যে সমস্ত খাদ্যবস্তু স্বাদে টক তাদের অ্যাসিড বলে, যেমন লেবুতে সিট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড। বর্তমান আমাদের পাকস্থলীর পাচক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যা হজমে সাহায্য করে। বিয়েবাড়িতে বেশি খাওয়া দাওয়া হলে অনেক সময় অম্বল হয়। মা বলে শোয়ার আগে অ্যান্টাসিড খাবি। এই অ্যান্টাসিড কি জানো? খারক বা ক্ষার, যা পাকস্থলীতে উৎপন্ন অধিক অ্যাসিডকে প্রশমিত করে। বয়স্ক লোকেরা পানের সঙ্গে চুন খায়, এই চুনের স্বাদ কষা, এটিও একটি খারক। লবণ ছাড়া কোনো খাবারের স্বাদই পাওয়া যায় না। এই লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। পারুল একাডেমির পক্ষ থেকে আমি হিয়াগো মজুমদার আজ তোমাদের নবম শ্রেণীর অ্যাসিড, ক্ষারক ও লবণ অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। এবার আসি নির্দেশক বা সূচক মানে ইন্ডিকেটর কি। নির্দেশক হলো এমন কিছু জৈব রঞ্জক পদার্থ যা রঙের পরিবর্তন দ্বারা অ্যাসিড বা ক্ষারের অস্তিত্ব প্রমাণ করে। অ্যাসিড বা ক্ষারের চিহ্নিতকরণের কাজে কিংবা অ্যাসিড বা ক্ষারের মিশ্রণে প্রশমন ক্ষণ নির্দেশন করতে এই নির্দেশক বা সূচক ব্যবহার করা হয়। এবার আসি লিটমাস নির্দেশক। প্রশম দ্রবণে বা স্বাভাবিক বর্ণ বেগুনি, অ্যাসিড দ্রবণে লাল, ক্ষার দ্রবণে নীল। ফেনফথেলে নির্দেশক। প্রশম দ্রবণে বর্ণহীন, অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি। মিথাইল অরেঞ্জ নির্দেশক। প্রশম দ্রবণে কমলা, অ্যাসিড দ্রবণে লাল, ক্ষার দ্রবণে হলুদ। মিথাইল রেড নির্দেশক। প্রশম দ্রবণে কমলা, অ্যাসিড দ্রবণে লাল এবং ক্ষার দ্রবণে হলুদ বর্ণ ধারণ করে। এবার জানতে হবে HCl, HNO3 এবং H2SO4 এই তিনটে অ্যাসিড কিভাবে শনাক্ত করবে। প্রদত্ত দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে যদি সাদা অদক্ষেপ পড়ে, এই অদক্ষেপটি যদি HNO3-তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH-এর দ্রাব্য হয়, তাহলে বোঝা যায় দ্রবণটি হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। HCl প্লাস AgNO3 AgCl, যা সাদা অদক্ষেপ তৈরি করে, প্লাস HNO3। এই AgCl প্লাস 2NH4OH AgNH3 এর হোল টুয়াইস Cl প্লাস 2H2O। প্রদত্ত দ্রবণটিতে কয়েক টুকরো কপারের ছিবড়ে যদি যোগ করে উত্তপ্ত করা হয়, তাহলে গাঢ় বাদামি বর্ণের ধোঁয়া বেরোয়, তাহলে দ্রবণটি নাইট্রিক অ্যাসিড। Cu প্লাস 4HNO3 CuNO3 এর হোল টুয়াইস প্লাস 2NO2 প্লাস 2H2O। আরও একটি পরীক্ষা হল বলয় পরীক্ষা। HNO3 এর জলীয় দ্রবণে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের দ্রবণ যুক্ত করে সেই টেস্ট টিউবে কাত করে যদি সাবধানে 1-2 ml ঘন H2SO4 যুক্ত করলে এই দ্রবণের সংযোগস্থলে বাদামি বলয় বা রিং উৎপন্ন হয়। বলয়টি Fe(H2) এর হোল 5NOSO4 অর্থাৎ পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোফেরাস সালফেটের এবং খুবই অস্থায়ী। Fe(SO4) প্লাস 3H2SO4 প্লাস 2HNO3 3FeSO4 এর হোল টুয়াইস প্লাস 2NO প্লাস 4H2O। FeH2 এর হোল 6SO4 প্লাস NO, FeH2 এর হোল 5NOSO4 প্লাস H2O, এটি একটি বাদামি বলয় সৃষ্টি করে। প্রদত্ত দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে যদি
সাদা অদক্ষেপ পড়ে এবং এই অদক্ষেপটি HNO3 ও NH4OH উভয় দ্রবণে অদ্রাব্য হয়, তাহলে দ্রবণটি সালফিউরিক অ্যাসিড। BaCl2 প্লাস H2SO4 ইজ ইকাল টু BaSO4 প্লাস 2HCl। তাহলে আজকের অধ্যায়টা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায় সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হলে আমাদের সাথে যুক্ত থাকো।